চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা গলাত লেসুর বিসি আটকেরে শিশু মৃত্যু চলতে আছে। চলতি মৌসুম অনুযায়ী এখন পর্যন্ত গলাত নাজি লেসুর বিসি আটকেরে তিন শিশু মারা গেই বুঝি খবর পাই। এছাড়া গত এক মাসে গলাত লেসুর বিসি আটকে গিয়ে এরকম বেশ অজ্ঞ শিশুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে চিকিৎসা দিয়ে ফুজি বলে জানা গেছে। মেয়ের 30 তারিখ মঙ্গলবার বিকালে লেলাঙ্গির শাহনগর গ্রামের নানার বাড়ির নাজি বেড়াইতো আয়েরে লিচু হয়তো যায় গলাত নাজি লিচুর বিসি আটকি আদিল নামের 7 মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটি। নিহত শিশু একই ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী শিকদার বাড়ির মইনুদ্দিন শিকদারের ফুয়া। এমনি গলাত বিসি আটকে শিশুর মৃত্যুর খবরে উদ্বিগ্ন হয়েছি সাধারণ মানুষ। এ ব্যাপারে বেশ কয়েকজন ব্যবহার হতা হলে তারা খুব প্রকাশ করে হয় যেমন ধরুন আইও খালি আইও ফন্দেশ খালি লিচু নি যার পাইছি মানে 3 বছর যার পাইছি মানে লেসু বেশি বেশি চুলে খাই দেখতো তাহলে আত্মকরণ করবো খুব বেশি চুলে পৌঁছা চুলে বেশিও লই মাংস কিন্তু বাচ্চারে দম করবো এবার তলে এক্সিডেন্ট হলো দিনে তুলো এবার মা বাপ সচেতন অর্থাৎ বিশেষ করে মাতৃ সচেতন করবো আসলে বাচ্চারে লেসু দেওয়ানতন আগে সচেতনভাবে লেসু প্রত্যেকটা কিছু পরিষ্কার করি তারপর শুধু পিওর জিনিস শিবে যেন বিসিসেরা এই যে মর্মান্তিক ঘটনা আরো দুঃখিত এবং প্রত্যেকটা অভিভাবক সচেতন বেশি প্রয়োজন মাত্র চিন্তা করিব যে হয় লেসু খাই তার খাইতে পারে কিনে যদি খাই না পারে মাত্রই বে লেসু বেশি তুন চুলিয়ে নিজে খাবে জন করিব ওটা বেশি দিলে বাচ্চা গেলেই লাগবে এই বাচ্চা বুঝ দিন এর মাত্র সচেতন অন করিব ওকে বাচ্চা বিসি এবং খানার মধ্যে ডিফারেন্ট জেন আছে ইয়ান বুঝি পেলাই ওর তো একটা সময় আছে এই সময় যদি আর ও পার করি পারে যায় তলে ওরা আত দমা দরকার অন্যতাই ইয়ান দিম খিলে আর তো আসলে উচিত নয় আর অভিভাবক যারা আছে আর তো খুব সচেতন উচিত এইসব ব্যাপারে লিচুর বিসি আটকে শিশু মৃত্যু বাড়ি যার গই এই বিষয়ে জানতে চাইলে শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জানাল আমাদের মুহূর্তে হয় হ্যাঁ আসলে গতকালকে যেটা ঘটনা সেটা খুবই দুঃখজনক আমি বাচ্চাটাকে দেখেছি যখন নিয়ে আসি তখন বাচ্চাটা মৃত সে খুব পরিচিত আমার বাচ্চার বাবা আমার বাড়ির পাশেই খুবই সুন্দর একটা বাচ্চা অনেক চেষ্টা করেছি তখনও আমরা আমাদের যে প্রসিডিউরগুলো আছে সেগুলো করে কিন্তু তার যে লিচু বিচি সেটা আসলে তার শ্বাসনালীতে চলে যাওয়ার কারণে তার মৃত্যু হয় তো এটা খুবই দুঃখজনক আসলে মেনে নেওয়া খুব কঠিন এর আগেও এক মাস আগে আমাদের এই সরকারি হাসপাতালে আর একটা বাচ্চা নিয়ে আসে একই রকম লিচু বিচি গলায় আটকে সে মারা যায় তো আসলে আমি বিশেষ করে যারা অভিভাবক আছেন মা বাবা বা যারা বাচ্চাদের খাওয়ান তাদেরকে আমি অনুরোধ জানাবো আমরা একটু সাবধানের সহিত এই এই ফলগুলো অবশ্যই খাওয়ান এগুলো যেহেতু সিজনাল ফুড এগুলো ফ্রুটসগুলো আমাদের জন্য উপকারী শরীরের জন্য কিন্তু এটা সাবধানতা অবলম্বন করতে হবে গলাত লেসুর বিসি আটকে গেলে শিশুরে কি গরম পরিব আর গলাত লেসু আটকে শিশু মৃত্যুর প্রসঙ্গে জানতে চাইলে নাক কান গলার বিশেষজ্ঞ হেড নেক সার্জন ডাক্তার শহীদুল ইসলাম আর জি হই অতি সম্প্রতি চট্টগ্রামে লিচুকে একটা বাচ্চার মৃত্যু হয়েছে যেটা খুবই দুঃখজনক এগুলো কেন হয় আমাদের গলার মধ্যে খাদ্যনালী এবং শ্বাসনালী রয়েছে যেটা খুবই কাছাকাছি থাকে শ্বাসনালীর একটু পেছনেই খাদ্যনালী থাকে শ্বাসনালী একটু সামনে থাকে কোনো খাবার একটা লিচু হোক বা লিচু অন্য কিছু হোক এগুলো যদি কোনো কারণে শ্বাসনালীর মধ্যে ঢুকে যায় তাহলে বাচ্চার শ্বাসকষ্ট শুরু এমনকি মৃত্যু হতে পারে এক্ষেত্রে বাচ্চাকে খুব দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে অথবা নাককাঙ্গলা ডাক্তারে শরণাপন্ন হতে হবে আর একটা পদ্ধতি আসছে যেটা হ্যামলিস ম্যানেভার আমি একটু শিখাই দিচ্ছি এটা আসলে আমাদের সবারই জানা উচিত আমি একটু শিখাই দিচ্ছি যদিও আমাদের এই বাচ্চা কোনো কিছু খায় নাই আমি পদ্ধতি শেখানোর জন্যই বাচ্চাকে এনেছি আর আমাদের নাভি থেকে ঠিক 2 আঙ্গুল উপরে এভাবে প্লেস করো এবং বাচ্চার পেছনে দাঁড়াতে হবে আমার হাতটা থাকবে এইভাবে হওয়ার পরে আমি এভাবে করে একদম জোরে চাপ দিব তাহলে হবে কি শ্বাসনালীর মধ্যে লিচু বা যেটাই ঢুকুক ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যয় হয়ে চলে আসে আর এগুলা কেন হয় আমাদের মায়েরা যখন বাচ্চাদেরকে কান্নাকাটি করার সময় খাওয়া দেয় তখনই এই দুর্ঘটনাটা বেশি ঘটে থাকে এক্ষেত্রে আমাদের মায়েদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে C+ TV চট্টগ্রাম।